নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল ট্রেনিং বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে না আসে তো কী করবেন। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে জানাবো, যদি চ্যানেলে কেউ নতুন ভিডিও দেখছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময় নতুন নতুন আপডেট আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাইবো কি, প্রথমত আপনারা স্ট্যাটাসটাকে চেক করুন। স্ট্যাটাসটা চেক করে যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আসে তাহলে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসছে, বা এডিএ বা ডিডিএ থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এখনও আসেনি, ওয়েট করুন, অবশ্যই কিন্তু টাকা চলে আসবে। আর অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও কিছু কৃষকের টাকা আসেনি, তার কারণ একটা কথাই আমি জানাবো, যে টোটাল যে কৃষক নতুন পুরাতন সকলে মিলে একবারে এতগুলো টাকা একবারে পাঠানো সম্ভব নয়, অর্থাৎ কি না পরস্পর লট ওয়াইজ, অর্থাৎ কি না পরপর কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকের আসছে। তা সত্ত্বেও অ্যাকাউন্ট ভ্যালিড সত্ত্বেও যে টাকা আসছে না, তো ব্যাঙ্কে গিয়ে অবশ্যই ব্যাঙ্কের পাসবুকটাকে আপডেট করান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা এসছে কি আসেনি। আর একটা কথা যাতে জানাতে চাইবো আপনাদেরকে, যে এই যে স্ট্যাটাসটা আপনি চেক করছেন, চেক করার পর কিন্তু অবশ্যই আপনারা দেখবেন ব্যাঙ্কের বই আপডেট করে, তো অবশ্যই কিন্তু টাকা দেখবেন ঢুকে যাবে, হয়তো কারো একদিন আগে ঢুকছে বা কারো একদিন পরে ঢুকবে। তো অবশ্যই টাকা যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে অবশ্যই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে। আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে অবশ্যই কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন, এবং এডিএ বা ডিডিএ থাকলে টাকা আসতে একটু সমস্যা হবে বা একটু টাইম লাগবে, আপনারা ওয়েট করুন, ধৈর্য ধরুন, অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো আর একটা কথা যেটা জানাতে চাইবো, যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলে কেউ যদি নতুন ভিডিও দেখছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সময় নতুন নতুন আপডেট আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর এছাড়াও আমি একটা কথা আপনাদেরকে জানাবো, যে স্ট্যাটাসটাকে আগে ভালোভাবে চেক করে নিন, আর ব্যাঙ্কের পাসবুকটাকে চেক করুন, দেখুন অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসছে, যেগুলো আসেনি তো অবশ্যই একটু ধৈর্য ধরুন, আপনাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, আপনিও কিন্তু অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থেকো।